নজরাগোজের খবরে দক্ষিণ দিনাজপুরে প্রকাশ্যে কুণ্ডল বিজেপির। বিজেপি মহিলা মোর্চা টাউন সাধারণ সম্পাদিকার সঙ্গে বচসা বিজেপি জেলা সম্পাদকের। বচসা থেকে হাতাহাতি, মহিলা মোর্চার সম্পাদককে মারধরের অভিযোগ জেলা সম্পাদক কানাই বিশ্বাসের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি নেত্রী হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত জেলা সম্পাদক কানাই বিশ্বাস তিনি কি বলছেন শুনব, পাশাপাশি তৃণমূলের জেলা সম্পাদক তিনি কটাক্ষ করেছেন বিজেপি। শ্রীমতী শাড়ি নিকেতন, শাড়ির সম্ভারে শ্রীমতীদের অহংকার। তিনতলা এসি শোরুমে সব ধরনের শাড়ি, চুড়িদার, লেহেঙ্গার বিপুল কালেকশন। 51B রাসবিহারী অ্যাভিনিউ। গঙ্গারামপুর দলীয় পার্টি অফিসে এক বিশৃঙ্খলার খবর আমি পেয়েছি। জেলা সম্পাদক কানাই বিশ্বাস টাউন মহিলা মোর্চার আর সাধারণ সম্পাদিকা সাগরিকা সরকার, তারা দুজনে এক অশান্তিতে জড়িয়ে যায় এবং পার্টি অফিসে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। এতে পার্টির ভাবমূর্তি আর বিঘ্নিত হয়েছে। আর পার্টির যে নির্দেশ, তিনি আগামী দিন থেকে দলীয় কোনো কাজে তিনি অংশগ্রহণ করতে পারবে না। এবং তার পাশাপাশি সাগরিকা সরকার, তিনিও আজকের দিনের পর থেকে আর পার্টির কোনো দায়িত্বে তিনি আর থাকবেন না, এবং দলীয় কোনো কাজে আর তাকে আগামী সিদ্ধান্ত না হওয়া অবধি তারা যুক্ত থাকতে পারবেন না। বিজেপি তো ভারতীয় জনতা পার্টি না, ভারতীয় জনজঞ্জাল পার্টি। কালকে একটা জলজান্ত উদাহরণ গঙ্গারামপুর কালীতলা পার্টি অফিসে দেখা গেল। সেখানে বিজেপির জেলা সম্পাদক কানাই বিশ্বাস এবং বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা প্রচুর তার সঙ্গে গণ্ডগোল, প্রচুর মারধর করেছে মহিলাকে। পার্টি অফিসে ডেকে এনে সে বিজেপির নেত্রী হসপিটালে ভর্তি। পুলিশ প্রশাসন দেখছে, মানুষ দেখছে বিজেপির নেতাদের আসল চরিত্র। নজরাগোজের খবরে দক্ষিণ দিনাজপুরে প্রকাশ্যে কুণ্ডল বিজেপির। বিজেপি মহিলা মোর্চা টাউন সাধারণ সম্পাদিকার সঙ্গে বচসা বিজেপি জেলা সম্পাদকের। বচসা থেকে হাতাহাতি, মহিলা মোর্চার সম্পাদককে মারধরের অভিযোগ জেলা সম্পাদক কানাই বিশ্বাসের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি নেত্রী হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত জেলা সম্পাদক কানাই বিশ্বাস তিনি কি বলছেন শুনব, পাশাপাশি তৃণমূলের জেলা সম্পাদক তিনি কটাক্ষ করেছেন বিজেপিকে। গঙ্গারামপুর দলীয় পার্টি অফিসে এক বিশৃঙ্খলার খবর আমি পেয়েছি। জেলা সম্পাদক কানাই বিশ্বাস টাউন মহিলা মোর্চার আর সাধারণ সম্পাদিকা সাগরিকা সরকার, তারা দুজনে এক অশান্তিতে জড়িয়ে যায় এবং পার্টি অফিসে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। এতে পার্টির ভাবমূর্তি আর বিঘ্নিত হয়েছে। আর পার্টির যে নির্দেশ, তিনি আগামী দিন থেকে দলীয় কোনো কাজে তিনি অংশগ্রহণ করতে পারবে না। এবং তার পাশাপাশি সাগরিকা সরকার, তিনিও আজকের দিনের পর থেকে আর পার্টির কোনো দায়িত্বে তিনি আর থাকবেন না, এবং দলীয় কোনো কাজে আর তাকে আগামী সিদ্ধান্ত না হওয়া অবধি তারা যুক্ত থাকতে পারবেন না। বিজেপি তো ভারতীয় জনতা পার্টি না, ভারতীয় জনজঞ্জাল পার্টি। কালকে একটা জলজান্ত উদাহরণ গঙ্গারামপুর কালীতলা পার্টি অফিসে দেখা গেল। সেখানে বিজেপির জেলা সম্পাদক কানাই বিশ্বাস এবং বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা তার সঙ্গে গণ্ডগোল, প্রচুর মারধর করেছে মহিলাকে। পার্টি অফিসে ডেকে এনে সে বিজেপির নেত্রী হসপিটালে ভর্তি। পুলিশ প্রশাসন দেখছে, মানুষ দেখছে বিজেপির নেতাদের আসল চরিত্র।